বাক্সা জেলার খারিজা বিজনী মৌজার অন্তর্গত শুক্রুমবাড়ি অন্নিগুড়ি এই তাপত যা নিশা প্রায় এশজনীমান হাতী আহি এই অঞ্চলত যখন কৃষকে বিলাহী খেতি করেছিল বহুত মানুষের বিলাহী খেতি অনিষ্ট করেছে আর ইফালে বিলাহীর তো দামে নাই আনফালে হাতী আহি যত্যাচার চলাইছে ক্ষতি করে আছে কৃষকসকলের এতিয়া যে আসলতে বেশি বেশি দরত হয়তো ঔষধ সার পানি আনি খেতি করেছে ইফালে ঋণ হয়ে আছে সেইখিনিয়ে মিটাব পরা নাই আনফালে হাতির তাণ্ডবে জুরুলা করে পেলালে ইফালে বন বিভাগের দায়িত্ব থাকা যখন ব্যক্তি আছে বার বার খবর দিয়ার পিছতো আহি গুরুত্ব প্রদান নকরে আর সেইভাবে আমি এবিএমসির হালবাড়ি জেলা সমিতিয়ে তীব্র ভাষায় গরিহণা দিছু আর বন বিভাগক সকিয়াই দিছু যে এনেকা ধরনের যদি হাতির তাণ্ডব সদায় হয়ে থাকে যদি কোনো ধরনের গুরুত্ব প্রদান নকরে তেতিয়াহলে কিন্তু আমি এই অঞ্চলের কৃষক রাইজক লগত লৈ তীব্র আন্দোলন গড়ি তোলার কারণে আমি বাধ্য হম। হে মানাঘরপাড়া বনরিয়া হাতি আহি আমার বহুত নানান ধরনের বিলাহী খেতি জালুক খেতি জাকা চাকা ভাঙায় একেবারে চুরমার করে দিছে। আমার খেতিয়করগুলা এনেই অবস্থা বয়া, ইফালে দাম নাই, লকডাউন কিবাখিনি এনে বনরিয়া হেৰি ফরেস্টারগুলাও হেনেকে তত্ত্বাবধান নিয়া নাই, এনেকে আমাক বহুত ক্ষতি করছে এই অঞ্চলের নিজডাউকা টাপটুর ডেইলিকে আহে, লাগাতার আহি আছে, এটার পাছত এটা ক্ষতি করেই আছে। হ্যাঁ, এই বিষয়ে কোনো বন বিভাগের কোনো গুরুত্ব নাই, একো হেৰি নাই, নাই কিমান খবর দিয়া হয় কিমান হেৰি হাল্লা চাল্লা করে খেদাং আমি কেথেন বা তাহুন একো খবরে নলয়। মোটামুটি 70-80 মান আইছিলে